ওগো কামিলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা, ওগো কামিলি তুমি আমার নবী কোথায় শুয়ে আছেন? জোরে বলেন না বাবা, কোথায়? তো সেই মদিনা শরীফের নামখানা আমরা কি ছোট করে নিব নাকি বড় করে নিব? আওয়াজ দিয়ে পড়েন, ও গো কামিলিওয়ালা তুমি, আর মহব্বতের আওয়াজে, ও গো কামিলিওয়ালা তুমি, তোমার জন্য জগৎ উজালা, কামিলিওয়ালা ও গো কামিলিওয়ালা তুমি, আরো জবান খুলে বলেন, ও গো কামিলিওয়ালা তুমি, তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, স্বপ্নে দেখা দাও নূরে ওয়ালা, কামিলি ওয়ালা ও গো কামিলি ওয়ালা, আর জবান কুলে, ও গো কামিলি ওয়ালা তুমি, তুমি নূরের নবী, তুমি প্রাণের ছবি, তুমি নূরের নবী, তুমি প্রাণের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লি আলা কামিলি ওয়ালা ও গো কামিলি তুমি, আর জবান খুলে, ও গো কামিলি ওয়ালা তুমি, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, সুবহানাল্লাহ বলেন, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লি আলা কামিলি ওয়ালা ও গো কামিলি, এ আওয়াজে হবে না, আর জবান খুলে পড়তে হবে, ও গো কামিলি ওয়ালা তুমি, তোমার জন্য জগৎ উজালা, কামিলি ওয়ালা ও গো কামিলি ওয়ালা তুমি, ওয়ালা ও গো কামিলি ওয়ালা তুমি, আল্লাহর প্যারা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইরকম মাহফিলে যার তার আসার সুযোগ হয় না, ঠিক কিনা বলেন না, একটু জোরে বলেন ঠিক কিনা, এই মাহফিলে তারাই আসতে পারবে যাদেরকে আল্লাহর প্যারা রসুল নিজে দাওয়াত করেছেন, নিজে কবুল করেছেন, বড় করে পড়েন, সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলেন, মেহবুব কি মেহফিল কো মেহবুব সাজাতে হে, আতে হে ওহি জিনকো সরকার বুলাতে হে, বলো করে বলেন, সুবহানাল্লাহ। এই মাহফিলে তারাই আসতে পারবে যাদেরকে আল্লাহর রসুল কবুল করেছে, সুবহানাল্লাহ। বলেন না বাবা, আমার বাবারা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, সুবহানাল্লাহ। বলেন ইন্না, এটা নিশ্চয়তার অর্থে ব্যবহৃত হয়, বলেন ইন্না, নিশ্চয় নিশ্চয় রহমাতাল্লাহি, আমি খোদার রহমত, করিবুম অর্থাৎ কাছে, মিনাল মুহসিনিন অর্থাৎ আমার মুহসিনিন বান্দা যারা, আমার আউলিয়ায়ে কেরাম যারা, তাদের দরবারে আমি খোদার রহমত পাওয়া যায়, চিল্লায় বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। তো আল্লাহ বলেছেন আউলিয়ায়ে কেরামের দরবারে রহমত পাওয়া যায়, আমরা সেই আল্লাহর কথা মানতে চাই কিনা, জোরে বলেন বাবা, চাই কিনা,
আমরা যদি আউলিয়ায়ে কেরামের কথা মতো চলি, আমরা যদি নবী মুস্তাফার দেওয়া শরীয়ত অনুযায়ী চলাফেরা করি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর শ্রেষ্ঠ, নবীর শ্রেষ্ঠ উম্মত বলেন না, শ্রেষ্ঠ নবীর সিল্লাই কোন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন না বাবা, খুশি না বেজার? আমার বাবারা আপনারা এখন বুঝতে পারবেন না আপনাদের পজিশন কোথায়। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে তখন বুঝবেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনাদের উপর কেমন এহসান করেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা দিলের কান লাগাই দিয়ে শুনবেন, আমার আল্লাহ যুগে যুগে কালে কালে মানব জাতিকে হেদায়তের জন্য আমার আল্লাহ বিভিন্ন নবী রসুল মুরসাল গায়র মুরসাল দুনিয়ার জমিনে পাঠিয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আমার বাবারা প্রত্যেকজন নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ রে আমাদের কত নবুয়তের দায়িত্ব দিয়েছো, ও গো আল্লাহ তোমার দরবারে একটা আরজি, যদি হবা আমাদেরকে নবুয়তের দায়িত্ব দাও। আল্লাহ ফরিয়াদ করছি আখেরি জামানার নবীর উম্মত হয়ে আমাদেরকে একবার হলেও দুনিয়ার জমিনে পাঠাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন বাবারা, আল্লাহর একজন জলিলুল কদর নবী আছে যার নাম হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ রে আমাকে তো আখেরি জামানার নবীর 1000 বছর পূর্বে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আল্লাহ আখেরি জামানার নবীর সাথে আমি দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হবে না, আমি দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হবে না। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি, যদিও বা আখেরি জামানার নবীর সাথে আমার দেখা না হয়, ওই নবীকে যারা সচক্ষে দেখবে, যারা সাহাবা হবে, সাহাবার মকাম যারা যাদের কপালে নসিব হবে, আল্লাহ আমি ফরিয়াদ করে যাই ওই রকম একজন সাহাবার মাধ্যমে আমি দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানাজার নামাজের আয়োজন করবে। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন বাবা, দিলের কান লাগাই দিয়ে শুনবেন, উনি একজন নবী। সুবহানাল্লাহ বলেন না, উনি কি? জোরে বলেন, উনি কি? একজন নবী হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহ শেষ জামানার নবীর সাথে সাক্ষাৎ হবে না, ওই নবীকে যারা দেখেছে ওই রকম একজন সাহাবার মাধ্যমে আমি দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানাজার নামাজের ব্যবস্থা করবে। আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করলেন আল্লাহর জলিলুল কদর নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। বাবার আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার জীবনের শেষ লগ্নে দুনিয়ার জাহের হায়াতের শেষের দিকে যখন আসলেন, আসার পর তিনি তার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে বলা আরম্ভ করে দিলেন, এই আমার অনুসারীরা শুনে নাও, আমি যখন দুনিয়ার জমিন থেকে যখন পর্দা করব, আমি যখন ইন্তেকাল করব, খবরদার ইন্তেকালের পর আমাকে তোমরা কবরস্থ করবা না। অনুসারীরা জিজ্ঞেস করলো, হুজুর কি করব? উনি তখন বলা আরম্ভ করে দিলেন, আমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আমাকে একটা কফিনের ভিতর, কিসের ভিতর? সিল্লাই কোন কিসের ভিতর? কফিনের ভিতর রেখে আমি একটা চিঠি লিখে যাচ্ছি, চিরকুট দিয়ে যাচ্ছি, ওই চিরকুট খানা আমার কফিনের ভিতর দিয়ে, ওই যে দূরে গভীর পাহাড় দেখা যায়, পাহাড়ের ভিতরে গভীর সুরঙ্গ রয়েছে, ওই সুরঙ্গের ভিতরে আমি দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের কফিন খানা রেখে আসবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা দিলের কান লাগাই দিয়ে শুনেন,
উনি বলেছেন আমাকে কফিনের ভিতরে রেখে আমার বড়ি মুবারক কফিনের ভিতরে রেখে ওই পাহাড়ের সুরঙ্গের ভিতরে রেখে দিবে খবরদার খবরদার তোমরা কেউ আমি দানিয়ালের জানাজার নামাজ আদায় করব না সুবহানাল্লাহ বলেন না বাবা সুবহানাল্লাহ আমার বাবারা দেখেন দেখেন ওই দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাবা উনি যখন ইন্তেকাল করে ফেললেন ওনার অনুসারী আছে না নাই আছে সাজিদা করো ইয়াকে দিল্লি কো সম্ভালো আকা কচকটি নজর আ রহি হ্যায় সোনা দুনিয়া সালামুনিয়া দেখেন বাবারা ওনার অনুসারীরা ওনার ইন্তেকালের পর ওনার দেওয়া চিঠি আসে না নাই মনোযোগ লাগবে বাবা আসে না নাই চিঠিখানে কফিনের ভিতরে দিয়ে উনি যেভাবে বলেছেন ওনাকে পাহাড়ের গভীর সুরঙ্গের ভিতরে রেখে দিয়েছে বাবা আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ আনলেন আমার নবীর ইন্তেকালের পর প্রথম খলিফা সিদ্দিক আকবরের জামানা চলতেছে উনিও ওফাত প্রাপ্ত হয়ে গেলেন পর্দা করলেন বাবা এরপরে খেলাফতের দায়িত্ব যার হাতে এসেছে ওই হযরতে উমর আল ফারুক অর্ধ জাহান যেই উমর আল ফারুক শাসন করেছিলেন ওনার জামানায় বিজ্ঞ একজন সাহাবী আমার রাসূলের পাকের কলিজার টুকরা সাহাবী হযরতে আবু মুসা আশআরীকে ওই ইরাকের জমিনে পাঠালেন তিনি ইসলামের পতাকাকে উড্ডয়ন করার জন্য বড় করে পড়েন সুবহানাল্লাহ আমার বাবারা শুনেন শুনেন এরপর ওনাকে যখন ওই এলাকার মধ্যে পাঠালেন বাবা পাঠানোর পরে উনি তার সাথে অপরাপর সাহাবায়ে কেরাম যারা আছেন তাদের সবাইকে ওই বিভিন্ন জায়গাগুলো আবাদ করার জন্য যখন পাঠালেন একদল সাহাবা যখন ওই পাহাড়ের মধ্যে যখন গেলেন হঠাৎ তল্লাশি করতে করতে দেখতে পেলেন ওই পাহাড়ের গভীর সুরঙ্গের মধ্যে একজন মানুষের কফিন পাওয়া গেল বড় করে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তখন এই খবরটা ওই কাফেলার যিনি প্রধান হযরতে আবু মুসা আশআরীকে এসে যখন এই খবর দিলেন তিনি সাথে গেলেন সাথে গিয়ে দেখতে পাচ্ছে ওই কফিনের ভিতরে নূরানি রূপের একজন নবীর কফিন মুবারক এটা বড় করে বলেন না সুবহানাল্লাহ আমার বাবারা ওই চিরিকুট যেটা ছিল চিঠি যেটা ছিল ওটা যখন হাতের মধ্যে নিলেন দেখতে পাচ্ছে ওই চিঠির ভিতরে লেখা আছে আমি হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আপনি যে সাহাবা এই চিঠিখানা পাবে ওই সাহাবার প্রতি অনুরোধ থাকবে উনি যাতে আমি দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের জানাজার নামাজ পড়িয়ে দেয় সুবহানাল্লাহ বলেন না বাবা এই চিঠি পাওয়ার পরে আল্লাহর প্যারা রাসূলের নূরানি সাহাবা হযরতে আবু মুসা আশআরী যখন ওই দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানি জিসে মুবারক উপরে যখন তার হাতখানা রাখলেন তিনি দেখতে পাচ্ছেন দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের জিসে মুবারকের মধ্যে এখনো রক্ত চলাচল করতেছে সুবহানাল্লাহ বলেন তাহলে এটাই বুঝে যায় আল্লাহর নবী যারা আল্লাহর রাস্তায় শহীদ যারা আল্লাহর আউলিয়ায়ে কেরাম যারা তারা কখনো মৃত্যুবরণ করতে পারে জোরে বলেন না কখনো করতে পারে উনি বাবা ওই দানিয়ালের আলাইহিস সালাতু ওয়াস সালামের জানাজার নামাজ পড়াইয়ে দিয়েছেন আমার বাবারা এটাই বুঝাতে চাচ্ছি আল্লাহর প্যারা নবীর সাহাবাদের যদি এত মর্যাদা হয় আমার প্যারা রাসূলের শান মান আল্লাহ কত বুলন্দ করেছেন ঠিক কিনা বলেন না বাবা আরো জোরে বলেন না ঠিক কিনা ওই প্যারা নবীর মাহফিল পে যদি ঘরের মধ্যে টেলিভিশন অন করে যদি বসে থাকেন কঠিন কিয়ামতের ময়দান কায়েম হবে ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল যদি আপনার সামনে
প্রশ্ন যদি দাঁড় করাই দে আমি নবী মুস্তাফার মিলাদুন্নবী পেয়ে তুমি ঘরের মধ্যে কেন অযথা বসেছিলে এই রকম ভাবে যদি প্রশ্ন করে উত্তর দেওয়ার মত কোন উত্তর থাকবে না জোরে বলেন না বাবা থাকবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন বলেন দুরূদ শরীফ পড়েন সালাত সালামু আলাইকা আর মহব্বত নামাজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইকা বাবারা আমরা যে মাযহাবের অনুসরণ করি ওই মাযহাবের নাম কি একজন জানেন শুধু জোরে বলেন না ওই মাযহাবের নাম কি হ্যাঁ জোরে বলেন নাম কি মাশাআল্লাহ সুন্নি ঠিক আছে তবে আমরা হানাফি মাযহাবে অনুসারী ওই ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছাত্র ছিলেন যার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক নাম কি আব্দুল্লাহ ইবনে মাথনা আব্দুল্লাহ ইবনে মুবারক ওই আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার সাথে এমন একজন মহিলার সাক্ষাৎ হয়ে গেল যেই মহিলা এক বছর নয় দুই বছর নয় দশ বছর নয় বিশ বছর নয় প্রায় চল্লিশ বছর ওই মহিলাকে যদি কোনো প্রশ্ন করা হয় ওই মহিলা দুনিয়ার কোনো উত্তর দেয় না ওই মহিলা উত্তর দেয় সবগুলো আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে সুবহানাল্লাহ বলেন জোরে বলেন না সুবহানাল্লাহ ওনাকে যদি প্রশ্ন করা হয় উনি প্রশ্নের উত্তর দেয় কুরআন শরীফের আয়াত দিয়ে সুবহানাল্লাহ বলেন বাবা আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বাবারা মাঝখানে অনেক কথা সময় সংক্ষিপ্ত আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাকে যখন সর্বপ্রথম সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন সালাম দিলেন ওই মহিলা জবান খুলে উত্তর দেওয়া আরম্ভ করে দিল ওরে বলতে লাগলো ওই মহিলা জবান খুলে উত্তর দেওয়া আরম্ভ করে দিল ওরে বলেন সালামুন কাউলাম মির রাব্বির রহিম সুবহানাল্লাহ বলেন আমাদেরকে সালাম দিলে আমরা উত্তর দিই ওয়া আলাইকুম সালাম আর উনি উত্তর দিচ্ছেন সালামুন কাউলাম মির রাব্বির রহিম দয়াময় প্রভুর পক্ষ থেকে সালাম বড় করে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বাবারা আব্দুল্লাহ ইবনে মুবারক একটু কেমন জানি অবাক হয়ে গেলেন বলে কিরে মানুষকে সালাম দিলে উনি ওয়া আলাইকুম সালাম বলে উত্তর দেয় উনি কেন আমাকে এভাবে সালামের উত্তর দিলেন উনি আবার নিজের কৌতূহল বশত ওই মহিলাকে আরেকটা প্রশ্ন করে বসলেন ওরে বলতে লাগলেন ও নেককার মহিলা ও পরদাশীল মহিলা আম্মি জান আপনি এই এলাকার মধ্যে বসে বসে কি করতেছেন আপনি এলাকার মধ্যে বসে মনোযোগ আছে জোরে বলেন না এই এলাকায় বসে কি করতেছেন এটা মরুভূমিময় এলাকা এই জায়গায় বসে আপনি কি করতেছেন এভাবে যখন প্রশ্ন করলেন উনি কোরআনের আয়াত ছাড়া উত্তর দিবে জোরে বলেন না বাবা দিবে আরো জোরে বলেন দিবে দিবে না বাবা উনি আবার জবান খুললেন জবান খুলে তিনি বলা আরম্ভ করে দিলেন মাইয়ুদিলিল্লাহু ফালা হাদিয়ালা ও আব্দুল্লাহ ইবনে মুবারক নিশ্চয় আমার আল্লাহ যে মানুষকে পথ বুলাই দেয় আল্লাহ যে মানুষের পথ বুলাই দেয় ওই মানুষকে দুনিয়ার জমিনের কোন মানুষে আর পথ দেখাইতে পারে না অর্থাৎ তিনি এটাই বুঝিয়েছেন আমি আমার পথ হারিয়ে ফেলেছি সুবহানাল্লাহ বলেন না বাবা আমার বাবারা আব্দুল্লাহ ইবনে মুবারক আরো আশ্চর্য হয়ে গেলেন বলে কি রে ওনাকে যেটাই প্রশ্ন করি ওইটার উত্তরে কেন তিনি আল্লাহর কালামুল্লাহ শরীফের আয়াত তেলাওয়াত করি এরপর তিনি আবার বলা আরম্ভ করে দিলে ও পরদেশী মহিলা ও আম্মি জান আপনি এই জায়গা থেকে কোন জায়গায় যাবেন সুবহানাল্লাহ বলেন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি রিজার্ভ বাজার থেকে কোথায় আসবেন আপনি বলবেন তবলছড়ি কিন্তু কোরআন দিয়ে বলতে পারবেন জোরে বলেন না বলতে পারবেন আমার বাবারা দেখেন দেখেন উনি আবার জবান খুললেন
আল্লাহর কালামুল্লাহ শরীফের আরেকখানা আয়াতে কারীমা তিনি তিলাওয়াত করা আরম্ভ করে দিলেন উনি বলা আরম্ভ করে দিলেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ অর্থাৎ তিনি এটাই বুঝিয়ে দিয়েছেন ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমার এলাকা ওই ফিলিস্তিনের কাবা বাইতুল মাকদাস কিংবা মুকদ্দসের পাশে আমি খানে কাবায় তাওয়াফের জন্য এসেছিলাম নবী মুস্তাফার শহর জিয়ারতের জন্য নবী মুস্তাফাকে সালামি দেওয়ার জন্য এসেছিলাম মাঝখানে পথ হারিয়ে ফেলেছি আমার আপন গন্তব্য স্থল হচ্ছে ওই ফিলিস্তিনের কাবা বাইতুল মাকদাসের পাশে আরো চিল্লাই কোন সুবহানাল্লাহ উনি তো অবাক হয়ে যাচ্ছেন বলে কি রে যেটা প্রশ্ন করি ওইটার উত্তর কিভাবে আল্লাহর কালাম দিয়ে দেয় চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার তিনি আবার প্রশ্ন করে বসলেন আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলা আরম্ভ করে দিলেন আম্মি জান আপনি এই জায়গার মধ্যে আজকে কতদিন সুবহানাল্লাহ বলবেন না আপনি এই জায়গায় আজকে কতদিন ধরে এই অবস্থার মধ্যে আছেন আমাকে বলেন উনি জবান খুললেন বাবা কোরআন ছাড়া উত্তর দিবে সিল্লাই কোন উত্তর দিবে আমার বাবারা উনি আবার জবান খুলে বলা আরম্ভ করে দিলেন সালাসা লায়ালিন সাবিয়া ও আব্দুল্লাহ ইবনে মুবারক শুনে নাও বাবা আমি এই এলাকার মধ্যে আজকে একদিন নয় দুই দিন নয় পূর্ণ তিন দিন তিন রাত আমি মহিলা এইভাবে এই জায়গার মধ্যে বসে আছি আরো জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ কিরে উনি অবাক হয়ে যাচ্ছেন বলে যেটা বলি সেটা কিভাবে আল্লাহর কোরআন থেকে উত্তর দেয় এই কেবল নেককার মহিলা জোরে বলেন না সুবহানাল্লাহ এরপর আবার তিনি প্রশ্ন করে বসলেন বাবা তিনি বলতে লাগলেন আম্মি জান এই এলাকার মধ্যে খাওয়ার দাওয়ার বড় সংকট কোনো খাওয়ার খুঁজে পাওয়া যায় না আপনি কি কে এই জায়গার মধ্যে আপনার পেটের ক্ষুধা নিবারণ করতেছেন সুবহানাল্লাহ পড়েন না বলে আপনি কি খাচ্ছেন এখানে তো খানা পাওয়া যায় না খাবারের বড় অভাব ওই মহিলা আবার জবান খুললেন কোরআন ছাড়া বলবে জোরে বলেন বলবে ওই মহিলা বলা আরম্ভ করে দিলেন উনি বলতে লাগলেন ওয়াল্লাযি হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি ও আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ আমাকে যা খাওয়ায় আল্লাহ আমাকে যা পান করায় ওই আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি আরো জোরে বলেন উনি তো অবাক হয়ে যাচ্ছে বলে কি রে যেটা বলি সেটা কিভাবে কোরআন থেকে উত্তর দেই অবাক হয়ে গেলেন বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক বলে আমার কাছে কিছু খাবার আছে আপনি খাবেন উনি বলে আমি রোজাদার আব্দুল্লাহ ইবনে মুবারক বলে আম্মি জান সফর অবস্থায় সাধারণত কোন মানুষ রোজা রাখে না আপনি কেন এই সফরকালীন সময়ের মধ্যে রোজা রাখতেছেন সুবহানাল্লাহ বলেন না বাবা উনি বলা আরম্ভ করে দিলেন ও আব্দুল্লাহ ইবনে মুবারক আবার জবান খুললেন কোরআন ছাড়া বলবে জোরে বলেন না বলবে আবার জবান খুলে আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা আরম্ভ করে দিলেন উনি বলেন ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহ শাকিরুন আলীম সুবহানাল্লাহ বলেন উনি এটাই বোঝাতে চাচ্ছেন ও আব্দুল্লাহ ইবনে মুবারক যে বেশি বেশি নফল ইবাদত বান্দেগি করে ওই নফল ইবাদত করনে ওয়ালাকে আল্লাহ বড় ভালোবাসে অর্থাৎ আমি এই সফরের মধ্যে এসেও নফল ইবাদত চারি নাই আমি সফরকালীন অবস্থায় বসে নফল রোজা রাখতেছি একটা ইচ্ছা পোষণ করে আমার আল্লাহ যাতে আমাকে উত্তম প্রতিদান দান করে আর জোরে বলেন না সুবহানাল্লাহ উনি তো অবাকের উপর অবাক বলে কেমন মহিলা যেটা বলি সেটার উত্তর কিভাবে কোরআন থেকে দেয় সুবহানাল্লাহ পড়েন না বাবা এরপর
আব্দুল্লাহ ইবনে মুবারক আবার জিজ্ঞেস করতে লাগলেন, বলে আম্মি জান আপনি কেন আমার মতো করে কথা বলেন না? সুবহানাল্লাহ বলেন, তিনি জিজ্ঞেস করতে লাগলেন আপনি কেন সাধারণ মানুষের মতো আমার মতো কেন কথা বলেন না, যেটা বলি সেটা কেন কোরআন থেকে উত্তর দেই? উনি আবার জবান খুললেন, বাবা কোরআন ছাড়া বলবে? সিল্লাইকন বলবে? আবার বলেন বলবে? বলবে না? বলবে না? আবার জবান খুলে তিনি বলা আরম্ভ করে দিলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ। সুবহানাল্লাহ বলেন না? এটাই বুঝিয়ে দিয়েছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক তুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, তুমি যদি খারাপ বলো সেগুলা লিপিবদ্ধ হবে, ভালো বললে ওইগুলাও লিপিবদ্ধ হবে। আমি সেই জন্য সাধারণ মানুষের মতো কথা বলি না, আমি যেটা বলি কোরআন দিয়ে এই জন্য বলি যাতে আমার আল্লাহ আমার কথার মাধ্যমে দুনিয়ার জমিনের কোনো খারাপ কিছু না লেখে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন বাবা, উনি আবার অবাক হয়ে গেলেন, আবার জিজ্ঞেস করে বসলেন, উনি বলতে লাগলেন ও আম্মি জান আপনি কোন এলাকার লোক? সুবহানাল্লাহ পড়েন, মাশাআল্লাহ, আপনি কোন গোত্রের লোক, আপনার বংশের নাম কি? এভাবে যখন তিনি প্রশ্ন করলেন বাবা, উনি আবার জবান খুললেন, আল্লাহর কোরআন ছাড়া কি উত্তর দিবে? মনোযোগ আসেনি বাবা, উত্তর দিবে? উত্তর দিবে না। আবার জবান খুললেন, জবান খুলে তিনি বলা আরম্ভ করে দিলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে সম্পর্কে মানুষ জানে না ওই সম্পর্কে তার কাছে জানতে চেয়েও না। অর্থাৎ তিনি এটাই বুঝিয়ে দিয়েছেন, আমার বংশের নাম কি সেটা আমার জানা নাই, জানা নাই, এ সম্পর্কে আমাকে প্রশ্ন করেও কোনো ফায়দা নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, উনি তো কোরআন ছাড়া জবান দিয়ে একটা কথাও বলে নাই, আর আমাদের বর্তমান সময়ের মা বোনরা যারা আছে তারা আল্লাহর কোরআনকে দূরে ঠেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? তারা স্টার জলসা জি বাংলা নিয়ে ব্যস্ত, কালামুল্লাহ শরীফ পড়তে জানে না, পড়তে জানে না সেটা তো ভালো কথা, কালামুল্লাহ শরীফ থেকে কিছু শুনেও না, রাতে দিনে সকাল সন্ধ্যা মুসলিমের ঘরের মধ্যে এখন ইহুদি খ্রিস্টানের কালচার ঢুকে গিয়েছে, কথাক্ষণ ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? তো ওই সমস্ত মা বোনদের নসল দিয়ে কখনো ভালো সন্তান দুনিয়ার জমিনে আসবে? জোরে বলেন না আসবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন আমিন। একটু জিকির করেন, হাসিবি রব্বি জাল্লাল মাফি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন বাবা, দেখেন বাবা, এর পর পর আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলা আরম্ভ করে দিলেন, ও আম্মি জান ঠিক আছে ঠিক আছে, আপনাকে এই সম্পর্কে আর জিজ্ঞেস করব না, আম্মি জান আপনাকে আমি হেল্প করব, আপনার হারিয়ে যাওয়া কাফেলার সাথে আপনার যোগাযোগ করিয়ে দিব, অর্থাৎ যে কাফেলা আপনাকে রেখে চলে গিয়েছে ওই কাফেলা আপনাকে ধরাই দিব। সুবহানাল্লাহ বলেন না বাবা, অর্থাৎ আপনাকে আমি লিফট দিব, ওই জায়গায় আমি পৌঁছিয়ে দিব। এভাবে যখন বললেন বাবা, উনি আবার জবান খুললেন, জবান খুললে কোরআন ছাড়া বলবে? সিল্লাইকন বলবে? বলবে না? বলবে না বাবা। ওরে বলা আরম্ভ করে দিলেন, ওয়া মা তাফআনু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যদি মানুষের কঠিন মুসিবতের সময় যদি সাহায্যের হাত বাড়িয়ে দাও, অর্থাৎ মানুষের জন্য যদি ভালো কাজ করো, আল্লাহ তোমার জন্য ভালো প্রতিদান, উত্তম প্রতিদান আল্লাহ তার পক্ষ থেকে বাজেট করে রেখেছে। হুজুরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যদি আমাকে হেল্প করো, আল্লাহও তোমাকে উত্তম প্রতিদান দিবে, ঠিক কিনা বলেন? ইনি তো অবাকের উপর অবাক, বলে যেটা বলি সেটা কিভাবে কোরআন থেকে উত্তর দেয়? উনি বাবা ওনাকে বলা আরম্ভ করে দিলেন, আম্মি জান ঠিক আছে,
আমার উটের উপরে উঠেন, আপনাকে আমি আপনার হারিয়ে যাওয়া কাফেলা পর্যন্ত পৌঁছে দিব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা কোরআন থেকে বলতেছি, কষ্ট লাগতেছে সিল্লা, এখন কষ্ট লাগতেছে। দেখেন বাবা, বাবা উনি উঠের উপরে উঠবেন, ওই টাইমে আবার জবান খুললেন, জবান খুললে কি কোরআন ছাড়া বলবে? জোরে বলেন বলবে, বলবে না বলবে না। উঠের উপরে উঠার আগে উনি বলা আরম্ভ করে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক শুনে নাও, আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, নিশ্চয় আল্লাহ বলেছেন মুমিন বান্দা যারা, ইমানদার বান্দা যারা, তাদের চোখ সব সময় অবনত থাকে, বেগানা মহিলার দিকে তারা নজর দেই না। অর্থাৎ তিনি এটাই বুঝিয়ে দিয়েছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমি যখন উটের উপরে উঠে যাব, ওই সময় তোমার চোখ সামনের দিকে থাকবে, আর তুমি আমার দিকে তাকাইতে পারবে না। আমার বাবারা দেখেন, এরপর মাঝখানে অনেক কথা, শেষের গুলা বলি বাবা। উনি উঠের উপরে উঠে গেলেন, উটের উপরে যখন উঠে গেলেন, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক ওনাকে নিয়ে যখন কাফেলার কাছাকাছি যখন চলে আসলেন, ওই হারিয়ে যাওয়া কাফেলা যখন আপন চোখে দেখতে পাচ্ছেন, এই সময়ে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাকে প্রশ্ন করে বসলেন, আম্মি জান, এই দেশের মধ্যে, এই এলাকার মধ্যে, এই কাফেলার মধ্যে আপনার কে কে আছে? সুবহানাল্লাহ বলেন না, আরে জোরে বলেন না বাবা, সুবহানাল্লাহ। উনি বলা আরম্ভ করে দিলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। অর্থাৎ তিনি এটাই বুঝিয়ে দিয়েছেন, অল্প কিছু সম্পদ আছে, আর ওই যে কাফেলা দেখা যায়, ওই কাফেলার মধ্যে আমি মহিলার নেককার তিনজন সন্তান আছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক আবার প্রশ্ন করলেন, বলে আম্মি জান, আমাকে বলতে হবে আপনার সন্তানগুলার নাম কি? আপনার সন্তানের সিল্লাই খন, আপনার সন্তানের নাম কি আমাকে বলতে হবে? তো আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কোরআন থেকে বলতে পারবেন ছেলের নাম? আর উনি বলে আরম্ভ করে দিলেন, উনি বলে ও আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি শুনে নাও, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। ও আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি বুঝে নাও, এই কাফেলায় আমার একজন ছেলে সন্তান আছে যার নাম ইব্রাহিম খলিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে তিনি বলা আরম্ভ করে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক শুধু তাই নয়, ওই এলাকার ওই কাফেলার মধ্যে আমার আর একজন সন্তান আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে মা বলেন তার নাম কে? উনি আবার জবান খুললেন, জবান খুললে কি কোরআন ছাড়া বলবে? জোরে বলেন বলবে। উনি বলা আরম্ভ করে দিলেন, উনি বলতে লাগলেন কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। অর্থাৎ ও আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি বুঝে নাও, ওই কাফেলার মধ্যে আমার আর একজন সন্তান আছে যার নাম হচ্ছে মুসা। সুবহানাল্লাহ বলেন, বলে আর কেউ আছে? তখন তিনি জিজ্ঞেস, যখন এইভাবে জিজ্ঞেস করলেন, ও মুগীনা ওই কাফেলায় আপনার আর কেউ আছে কিনা, আবার জবান খুললেন, জবান খুলে তিনি বলা আরম্ভ করে দিলেন, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন। অর্থাৎ তুমি বুঝে নাও, ওই কাফেলার মধ্যে আমার আর একজন সন্তান আছে যার নাম হচ্ছে ইয়াহিয়া। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর উনি যখন ডাক দিলেন, ওই কাফেলাকে লক্ষ্য করে যখন ডাক দিলেন, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ইয়াহিয়া বলে যখন ডাক দিলেন, ওই কাফেলা থেকে তিনজন নূরানী রূপের পুরুষ বের হয়ে ওই মহিলাকে আম্মি জান বলতে বলতে জড়িয়ে ধরেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাঝখানে অনেক কথা, শেষে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করলেন, বলে আমাকে বলতে হবে আপনার আম্মি জানের পরিচয় কি? তখন ওরা বলে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক শুনেন, আমার আম্মি জানের নাম হচ্ছে রাবিয়া অথবা উম্মে ইয়াহিয়া। বলে উনি সাধারণ মানুষের মতো কেন কথা বলেন না? বলে উনি আজকে এক বছর নয়, দুই বছর নয়, দীর্ঘ 40 বছর ধরে আমার আম্মি জানকে যদি কোনো প্রশ্ন করা হয়, ওই প্রশ্নের উত্তরে তিনি আল্লাহর
কোরআন শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত করে তিনি প্রশ্নের উত্তর দেয়। আরো জোরে বলেন না বাবা, সুবহানাল্লাহ। তো সেই কোরআন পেয়ে, সেই নবী পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমরা খুশি। সেই খুশি, আমরা যে খুশি হয়েছি সেটা আমাদের কাজে প্রমাণ করতে হবে। এলাকাবাসী এখনো যারা বাহিরে রয়েছেন, আরো থাকবে, বাহিরে না থেকে মাহফিলের ভিতরে চলে আসেন। আর এই এলাকায় আমার যুবক ভাইরা, আপনারা, আপনাদের সাথে অনেক আগে থেকে পরিচয়, আপনারা অনেক বছর ধরে এই মাহফিলের আঞ্জাম দিয়ে যাচ্ছেন, মাহফিলের আয়োজন করতেছে। তো যুবকরা যেভাবে এই মাহফিলের মধ্যে শরিক হয়, সেভাবে এলাকাবাসী আরো মুরব্বী সমাজ যারা আছে তারাও এই কাজের মধ্যে শরিক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না বাবা, আছে না নাই? আরো থাকবে, আপনারাও নবী মুস্তাফার গুলামির লিস্টের মধ্যে আপনারাও আপনাদের নাম লিপিবদ্ধ করে তুলেন। আর এলাকার যে সমস্ত এই ছোট ছোট মাসুম বাচ্চারা রয়েছে, তাদেরকে আপনারা, এই যে আমাদের কয়েকটা সুন্নি নুরানি প্রতিষ্ঠান এই এলাকায় হয়েছে, আমার ভাইয়েরা করেছে, ওই এলাকার মধ্যে, ওই মাদ্রাসার মধ্যে আপনাদের ছেলেগুলাকে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা শিশু থেকে শুরু করে ক্লাস থ্রি পর্যন্ত বর্তমানে সুন্নি নুরানি সিলেবাসের অন্তর্ভুক্ত করেছি। আপনার ছেলেকে আপনি যদি স্কুল কলেজের মধ্যে পড়াতে চান, ক্লাস থ্রির পরও দিতে পারবেন। সুন্নি আকিদা ওয়ালা মাদ্রাসায় যখন আপনি আপনার ছেলেকে ভর্তি করাবেন, ওই সময় আপনার ছেলে ছোটবেলা থেকে সহি শুদ্ধ করে কোরআনও শিখবে এবং আপনার ছেলের ইমানও মজবুত হবে, আকিদাও ছোট অবস্থায় মজবুত হবে। ঠিক কিনা বলেন বাবা? বর্তমান আমার হুজুর আমার চেয়ে বেহতর জানেন, এই সুন্নি নুরানি ছোটবেলায় নুরানিতে ভর্তি না হওয়ার কারণে এখন অনেক আলেম দেখবেন যাদের কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনলে সাধারণ মানুষে হাসে। ঠিক কিনা বলেন না বাবা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? সেই জন্য আরো থাকবে, যেই যেটাই হন, আপনি ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, আপনি যেই বিভাগ নিয়ে লেখাপড়া করেন না কেন, সেটাতে কোনো সমস্যা নাই। ছোট অবস্থায় আপনি সুন্নি নুরানি মাদ্রাসায় ভর্তি হয়ে যান, আপনার কোরআনে পাককে সহি করে ফেলেন, আপনি ইসলামের আহকাম আর খানগুলাও ভালোভাবে শিখেন এবং আপনার কলবকে, আপনার জীবনকে সহি আকিদার উপর আপনি যাতে প্রতিষ্ঠিত হতে পারেন, সে তালিমগুলাও আপনারা নিয়ে নেবেন। এই আশা রেখে এলাকাবাসীর প্রতি আরজ থাকবে, সকলে বসে পড়ুন। আর দীর্ঘায়িত না করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ডিএডিসি কলোনি ওয়াবদা কলোনি এলাকাবাসী কর্তৃক আয়োজিত যশনে জলসিদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতাহিয়া জাম উপলক্ষে চতুর্থ আদিবর্ষন মিলাদ মাহফিল, এই মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান বাবু, সাবেক পৌর কাউন্সিলর, চার নম্বর রাঙ্গাবাটি পৌরসভা। আজকের এই মাহফিলে প্রধান মেহমান, প্রধান অতিথি হিসেবে তশরিফ রেখেছেন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আবু নুসরাত নঈমী আশকাফি মাদ্রাজিল্লাহুল আলী, আর এই প্রবাসক জামিয়া উদ্দিনিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা হাটহাজারি চট্টগ্রাম, সুযোগ্য কোটি রিজার্ভ বাজার শাহী জামা মসজিদ। একটু আগে সারগল্প বক্তব্য প্রদান করেছেন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈম রেজাল কাদেরী, কুতুব গৌসুল আজম জামা মসজিদ হাটহাজারি চট্টগ্রাম, উপস্থিত ওলামায়ে কিরাম, মুরব্বী, ব্যবসায়ী, বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমজীবী কর্মজীবী ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই যারা জান্নাতের বাগান সাজিয়েছেন এক যাক তারুণ্য, বিশেষ করে মাহফিল আয়োজক কমিটিকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে কিছু সময় দেওয়ার জন্য, মূল্যবান সময়, বেশি সময় দেবে না। প্রধান মেহমান তশরিফ এনেছেন, মসজিদ নির্দেশনা ও বক্তব্য রাখবেন। এমন একটা সময় এই মাহফিলের আয়োজন, কোভিড-19 অতিক্রম করে একবিংশ শতাব্দীতে যতগুলো দেবী মানুষ আক্রান্ত হয়েছে তার মধ্যে করোনাটা অন্যতম। কোভিড-19টা পাশে এই জন্য এসেছে, 31শে ডিসেম্বর যার প্রাদুর্ভাব হয়েছিল চীনের ওহান প্রদেশে, ছড়িয়ে পড়ল 212টি দেশ ও অঞ্চলে। আজ থেকে 1500 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়ামে তাশরিফের, আয়ামে জাহিলিয়াতের যুগে পৃথিবীকে তশরিফ এনেছিলেন
মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআনের প্রথম আয়াতটা ছিল আলি ইকরি বিসমি রাব্বিকাল লাযী খালাক পড়ুন আপনার প্রভুর নামে এবং শেষ আয়াতটা হয়েছিল বিদায় হজের বাসনা আলিও মাহমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা সূরা মায়েদা যারা হচ্ছে পদ্ম পূর্ণকে দিলাম তোমাদের দিনকে ধর্মকে পূর্ণ করিলাম তোমাদের উপর আমার নিয়ামত এবং কায়েম করিলাম ইসলামকে তোমাদের দিন রূপে ধর্মের বিধিবিধান আমাদের কাছে এখন অসহনীয় প্রতিটি গড়ে চ্যানেলে আমরা স্টার জলসা জি প্লাস অনেক চ্যানেলে আমরা হারিয়ে ফেলেছি নিজেদেরকে এই যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি কালকে একটা স্বাধীনতার 50 বছর ভক্তি শান্তি চুক্তি 24 বছরে ব্যান্ডের আয়োজন আমি সমালোচনা করছি না প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা হয়তো এই আমার আওয়াজটা শুনছেন আমি কোন দিকে যাব কোরআনের মধ্যে আছে অপসংস্কৃতি থেকে এই জাতিকে বাঁচানোর জন্য আমার নবী পৃথিবীতে প্রস্তুত নিয়ে এনেছেন এই শুভ সমাজটা আজকে একটা জান্নাতের বাগান সাজিয়েছেন আমাদের এখানে কানায় কানায় পূর্ণ হওয়ার কথা ছিল অথচ ব্যস্ততা কিসের ব্যস্ততা আপনাদেরকে সবাইকে কবরে যেতে হবে কবরের পাতে উপস্থিতি কোথায় এই পাতে উপস্থিতির এই আয়োজন আজকের এই মাহফিলের জান্নাতের বাগান মাননীয় প্রধান অতিথি আপনার সামনে বক্তব্য রাখবেন বক্তব্যের মধ্যে আপনি যেভাবে এসেছেন সেভাবে ফিরে যাবেন না কারণ করতে গেলে মাহফিল এই পর্যন্ত শেষ না আপনার বাসায় যদি যাওয়ার সময় একটি মেসেজ যদি নিয়ে যেতে পারি বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে পদার্থকে খাদ্য করে পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া সকালকে থেকে যদি শুরু করে যে আমরা একটা ওসিয়ত নসিহতের মাধ্যমে পালন করে প্রতিবেশী পদার্থের খবর নেই পরিচিত অপরিচিতকে সালাম দেই প্রত্যেকটা করে আমরা শুরু করি আমাদের দুর্নীতি দমন কমিশনের অফিসের পাশে 5ই নভেম্বর আগুন লেগেছিল বাড়িগুলো পুরো ছাই হয়ে গেছে আমরা সবাই দেখেছি আমাদের রংপুরের মধ্যে অনেক আগুন দাউ দাউ করে গেছে আমরা জানি না স্বস্তি কোথায় শান্তি কোথায় শান্তির জায়গা হচ্ছে নামাজ শান্তির জায়গা হচ্ছে পালন কাজ আমি কথা বাড়াবো না যুবকদেরকে বলবো তোমরা এই কাজ চালিয়ে যাও এই কাজ হচ্ছে কষ্টের কাজ কষ্টের মধ্যে অর্জিত ফসলের রেজাল্টটা ভালো তোমাদের পায়ে চপর নেই এই কাজ করে যাও এই কাজ মদিনাওয়ালার কাজ এই কাজ গোলামি মনে করো না সবাই তোমাদেরকে যাই বলো নবীন প্রভুদের স্মরণে আগামীতে এই মাহফিল বড় হোক এই মাহফিলের সফলতা সার্থকতা কামনা করে আমি আপনাদেরকে দোয়া জানি না দোয়া করে আমিও দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু